আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনার টপ টপটেক হাউজ আর আমি সাথে আছে আশিক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ আমরা অনেকেই ব্যবহার করি যাতে স্মার্টফোন আছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর এই হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন তাদের জন্য সুখবর আছে তাদের জন্য এক নাগারে বারোটা হোয়াটসঅ্যাপের সিক্রেট ট্রিক্স বলতে পারেন আমরা শেয়ার করবো একই সাথে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শুরু করবো ভিডিওটা শুরু করার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন অথবা এই ভিডিওটা আপনি প্রথমবারের মতন দেখছেন তাহলে অবশ্যই বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজে দিয়ে সাথে থাকবেন তো বন্ধুরা চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে ফ্রেন্ডস আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আমরা আমাদের একটা অ্যাপ লাগবে এই যে এই হোয়াটসঅ্যাপের বারোটা ট্রিক্স আপনাকে জানতে হলে বা ব্যবহার করতে হলে একটা অ্যাপসের মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন সম্ভব অসাধারণ লেগেছে আমার কাছে তো বন্ধুরা এই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন আমাদের এই চলতি ভিডিওর ডিসক্রিপশান অর্থাৎ এই মুহূর্তে আপনি যে ভিডিওটা দেখছেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে ঘন্টা এখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এবং এই চলতি ভিডিওটা লাইক দিয়ে দেবেন তারপরে আপনি এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলে খুব সহজে ডিসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন এখানে আপনি যে অ্যাপ লিঙ্ক বলে লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন আমরা প্লে স্টোরে সার্চ দিব ইশান টুল এটা লিখে সার্চ করলে প্রথমে উপরে যেটা এইটা আর কি জাস্ট এটা ইনস্টল করে নেবেন ন এমবির অ্যাপসটা ওকে আমরা ইনস্টল করার পরে সরাসরি এখানে আমরা ওপেন ক্লিক করবো সরাসরি আপনাকে দেখাচ্ছি তারপরে জাস্ট অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন তারপরে এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনাকে ফোনে এমন একটা অপশান নিয়ে আসবে অ্যালাও পারমিশন আপনি এইখানে ক্লিক করে অ্যালাও করে দিয়ে আবার ব্যাক বাটনে ব্যাক ব্যাক করবেন তারপর আপনি অ্যাপটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে বারোটা অপশন দেখতে পাবেন প্রতিটা অপশনের ব্যবহার আমি খুব সহজেই দূরত্ব দেখাবো তা নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে উপরে যেটা আমরা দেখতেছি হোয়াটস হোয়াটসঅ্যাপ স্ক্যান এটা এটা আমরা জানি যে আমরা অনেকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ কম্পিউটার ব্যবহার করে থাকি সেক্ষেত্রে সুবিধা হতে এখানে একটা বার কোড কিউআর কোড দেয় এখানে কি ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে আপনি এরা কীভাবে ব্যবহার করতে পারবেন যে আপনার ফোনে হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পরে ডান পাশে উপরে যে থ্রি মেন থ্রি ডট মেন থাকে ওইখানে সেটিংয়ে যাওয়ার পরে সিলেক্টস হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যান্ড পয়েন্ট ইওর ফোন টু দিস স্ক্রিন টু ক্যাপচার দ্য কোড অর্থাৎ এই কোডটা আপনি যখন ওপেন করবেন ক্যামেরার মাধ্যমে অটোমেটিক আপনার পিসিতে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে এই কিউ আর কার্ড স্ক্যান করলে সেটা বলতেছে এই একটা গেল টিপস দ্বিতীয়টা হলো আমাদের এখানে দেখতে না ওয়াক অ্যান্ড স্যাট মাস্ট ইউজ এইটাকে আমরা ক্লিক করব প্লিজ টার্ন অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ এই যে ইশান টুল এটা হলো আমাদেরকে অন করে দিতে হবে অফ রয়েছে এই যে আমরা এটা অন করে দিলাম দিয়ে ওকে করে দিব দেওয়ার পরে এবার আমরা ব্যাক চলে যাব। যার পরে এবার এটা যদি ওপেন করতে চাই ওই যে উপরে যে আমরা একটা বাটন পাচ্ছি এটা জাস্ট অন করে দিলাম দেওয়ার পরে ওপেন হোয়াটসঅ্যাপ ওপেন হোয়াটসঅ্যাপ বিজনেস অর্থাৎ অনেকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা ব্যবহার করে আমরা বাংলা এটা খুবই কম ব্যবহার করি অনেকে তা আমরা ওপেন হোয়াটসঅ্যাপ এটা ক্লিক করি আপনার দেখানোর উদ্দেশ্য এটা হলো চমৎকার একটা বিষয় যে এটা লোড নিবে আপনার দেখতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ক্যামেরা ওপেন হয়েছে এই অবস্থাতে আপনি কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন অসাধারণ লেগেছে আর আপনি হাঁটলে এটা বাইরে যখন আপনি এটা এ করবেন যে হাঁটবেন তখন অসাধারণ লাগে এ একটা ফিচার তো আমরা আবারও ব্যাগ যাই যে আমরা আর একটা ফিচার দেখব তারপরে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেভার এটাতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনি চাইলে যে আপনার হোয়াটসঅ্যাপে যেসব স্ট্যাটাস আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন রিসেন্ট স্টোরিজ তারপরে এখানে একটু সেভ স্টোরিজ অর্থাৎ সেভ করার পরে আপনি পেয়ে যাবেন এগুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে এগুলো আমি ব্যবহার করে থাকি তারপরে আপনি এখানে পেয়ে যাবেন তারপরে এটা হলো আনসেভড নাম্বার এখানে যদি আপনি ক্লিক করেন এটা সুবিধা হলো আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ না করেই যার হোয়াটসঅ্যাপ খোলা আছে তাকে আপনি এস করতে পারেন এখানে আপনি এস এম এস লিখবেন হাই আমি লিখলাম তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন বিভিন্ন দেশ অনুযায়ী আর অন্য দেশে যদি হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কান্ট্রি কোড চুজ করে নেবেন বা এখানে দেশের নাম সার্চ করলে চলে আসবে বাংলাদেশ হলে তো অবশ্যই এখান থেকে আপনি যে শুধু নাম্বার জিরো বাদে নাম্বার লিখে আপনি জাস্ট এখানে সেন্ড করলে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে তারপরের ট্রিক্সটা আমরা দেখব যে এখানে ফেক স্যাট অর্থাৎ অনেকে আমরা হোয়াটসঅ্যাপে ফেক স্যাট তৈরি করতে পছন্দ করি পছন্দ করি মানে অনেকে দেখানোর জন্য এখান থেকে আপনি ফেক স্যাট তৈরি করতে পারবেন নাম দিয়ে ফটো দিয়ে অনলাইন থাকবে অর্থাৎ এটা সম্পূর্ণ ফেক হবে তারপরে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ স্ক্যানার এটাতে আমরা গেলে হোয়াটসঅ্যাপ স্ক্যানার অর্থাৎ ক্লিন করে দিবে আপনার হোয়াটসঅ্যাপটা অর্থাৎ হোয়াটসঅ্যাপের যেসব ফোনে যদি জাং ফাইল টাইল থাকে যেগুলো আপনার ফোনকে অনেক ভারী হয়ে যায় হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে তখন এটা খুবই কার্যকারী স্টার্টে ক্লিক করলে এটা স্ক্যান হয়ে যাবে তারপর আছে ফেসেস এটা যদি আমরা ক্লিক করি এখানে আপনি বেশ কিছু হলো বিভিন্ন টাইপের ফেস পাবেন যেগুলো টেক্সটের মাধ্যমে মানে খুবই ভালো অনেকেই আমরা দেখে যাচ্ছে যে এগুলো আমাদের সাথে অনেকে শেয়ার করে ফ্রেন্ডরা কিন্তু আমরা পাই না তো বন্ধুরা এইখান থেকে আপনি নিতে পারেন যে হ্যাপি ফেস আছে তারপরে অ্যাংরি ফেস আছে এগুলো তারপরে আদার আছে তো এগুলো কীভাবে শেয়ার করবেন আমি এটা শেয়ার করি সাপোজ এই ফেসটা আমি শেয়ার করি সেক্ষেত্রে যে আপনি এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করতে পারবেন এইখান থেকে তারপরে আপনার নির্দিষ্ট কোনো ফ্রেন্ডকে আপনি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে তারপরে তারপরে এখানে আমরা নিচে যাব টেক্সট রিপিটার এটা আমরা যদি ক্লিক করি আপনি এখান থেকে টেক্সট রিপিট করতে পারবেন কেমন আপনি এখান থেকে নিউ লাইন অফ এটা আগে অন করে নিবেন তারপরে সাপোজ এখানে আপনি লিখলেন যে হাই যে কোনো টেক্সট আপনি দিতে পারেন তারপরে নাম্বার অফ রিপিট টেক্সট এখানে সাপোজ আমি দশ দিলাম দশবার দেওয়ার পরে জাস্ট এবার আমরা আপনি হ্যাঁ দশ হাজার পর্যন্ত দিতে হয় না অর্থাৎ একটা টেক্সট দশটা দশ হাজার যাবে একবারে আপনার ফ্রেন্ডকে যে কোনো টেক্স আমি হাই লিখলাম এটা আমি রিপিট করব। রিপিট করলাম করার পরে এবার একটু যদি নিচে যায় আমরা দেখতে পাবো যে এখানে দশবার এই বক্সের ভিতরে হাই লেখা আছে দশবার আপনি এইখানে দশের জায়গায় এই যে রিপিটের সংখ্যার পাশে যতবার দিবেন তারপরে রিপিটে ক্লিক করবেন তত এটা কনভার্ট হয়ে যাবে এখান থেকে আপনি সরাসরি কপি করেও নিতে পারেন অথবা শেয়ার করে আপনি হোয়াটসঅ্যাপও নিতে পারেন শেয়ার করে আপনার যে কোনো ফ্রেন্ডকে এটা শেয়ার করতে পারবেন মানে অসাধারণ কিন্তু এক কথা আপনার টেক্সট লেখা লাগবে না বারবারই একই কথা অনেকে আমরা এটা করি অনেক ফ্রেন্ডের সাথে এটা করি তারপরে আমরা এখানে দেখবো যে ক্যাপশন স্ট্যাটাস এটাতে আমরা যদি ক্লিক করি এখানে আপনি বেশ কিছু ক্যাপশন পেয়ে যাবেন ভালো ভালো বিভিন্ন টাইটেল দেওয়া আছে বেস্ট ক্লেভার কুল কিউট ফিটনেস ফানি লাইফ এগুলোর উপর বিভিন্ন ক্যাপশন আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি এখান থেকে কপি করে নিতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে পারেন কপি করে আপনি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন না সরাসরি হোয়াটসঅ্যাপে যে চিহ্নদের দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে আচ্ছা তারপরে টেক্সট টু ইমুজি এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা এটা কিন্তু অনেকে করে থাকি বা দেখে থাকি সাপোজ আমরা এখানে লিখলাম বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে লিখি ঈদ মোবার ঈদ মোবারক বা আপনার নাম যেমন আমি নাম দিয়ে উদাহরণ দিয়ে আমার নাম লিখলাম এ এস এইস আশিক লিখলাম লেখার পরে এখানে ইমোজি আমরা দিব ইমোজিটা চুজ করে নেব আমরা ফোনের ইমোজিতে চলে যাবো যাওয়ার পরে আমরা যে কোনো একটা ইমোজি চুজ করে নিই আমরা এই ইমোজিটা নিলাম নেওয়ার পরে এবারে যে ট্রান্সফর্ম বাটন দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফর্ম বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এবার যদি আমরা এটা সরিয়ে দিই তাহলে দেখবেন যে এই ইমোজি দিয়ে আমার এই পাশে যে নামটা লিখেছিলাম আশিক এই নামটা এখানে সম্পূর্ণ তারা কনভার্ট করে দিয়েছে ইমোজে দিয়ে তা এটা আমার কাছে অসাধারণ লেগেছে এক কথায় এটা হলো দেখা যাচ্ছে যে আপনি যে কোনো বিষয় লিখতে পারেন এখানে লেখার পরে আপনি একটা ইমোজি দিয়ে ট্রান্সফর্মে ক্লিক করে এটা হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি কপিতে ক্লিক করে যে কোনো জায়গায় নিতে পারেন অথবা আপনি শেয়ার করলে সরাসরি এটা হোয়াটসঅ্যাপে চলে যাবে গতবার মতন আর কপি নিলে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন তারপরে এখানে আমরা এটা দেখতে পাবো যে হোয়াটসঅ্যাপ শর্টকাট এটাতে যদি আমরা যাই এটা হলো আপনার প্রথমে এটা অফ থাকবে তারপর আপনি অন করে দিবেন দেওয়ার পর শেক করেন শেক মানে কি আপনার ফোনটা এভাবে নাড়া দেন যদি এইভাবে আর করে তাহলে অটোমেটিক হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এটা আমার কাছে অসাধারণ লেগেছে আমরা যদি এইভাবে ফোনটা ডানে ডানে আমাকে নাড়াই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে অটোমেটিক তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ গ্যালারি এটা যদি ওপেন করি তাহলে আপনার হোয়াটসঅ্যাপ গ্যালারিতে নিয়ে যাবে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে যত সব মেসেজ ভিডিও অডিও ডাউনলোড হবে ঠিক সেই অপশানে আপনাকে নিয়ে যাবে তো বন্ধুরা আমার কাছে প্রতিটা ট্রিক্সই অসাধারণ লেগেছে আর আপনি এগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আর আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আর আপনি যদি এমনই সব অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্সে ভিডিও পেতে চান পরবর্তীতে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিয়ে থাক সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ